আপনাদের জন্য আমরা ত্রাণ নিয়ে আসি নাই, আসছি ভালোবাসা নিয়ে, সারা বাংলাদেশের মানুষের ভালোবাসাগুলোকে প্যাকেট করে নিয়ে। আল্লাহর অনেক প্রিয় বান্দারা আপনাদের জন্য নিবেদন করেছেন, আমরা তাদের আমানতটা আপনাদের কাছে পৌঁছাচ্ছি। এই যে ভাই, এই ভাই তো একটা হাত নাই দেখা যায়, একটু আসুন তো দেখি কি নাম আপনার। শাফাত নূর, কি করেন আপনি? পরিচালনার দায়িত্বে আছেন কিন্তু অনেক বস্তা টেনেছেন, এই যে ঘরমাক্ত হয়ে গেছেন মাশাআল্লাহ। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আতপ চাল, চিটাগাংয়ের মানুষ যেহেতু আতপ চাল খায়, অতএব তাদেরকে তো সিদ্ধ চাল দিলে হবে না, সেজন্য আমরা চেষ্টা করেছি আতপ চালের মধ্যে ভিয়েতনামি আতপ চাল এবং যতটুকু ভালো আমরা করতে পেরেছি সেটা আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনায় এসেছি। আমরা এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বন্যা দুর্গত মানুষদের দুর্ভোগ এবং স্মরণকালের ভয়াবহতম বন্যা। বলা হচ্ছে গত 50 বছরে, কেউ কেউ বলছেন গত 100 বছরে এরকম বন্যা অত্র অঞ্চলে হয়নি। এবং সিলেট বা অন্যান্য জায়গায় যেরকম পর্যাপ্ত পরিমাণ ছিল, নৌকা ইত্যাদি ছিল, এখানে সেরকম পর্যাপ্ত নৌকা ইত্যাদি না থাকার কারণে অনেক বেশি কষ্ট হচ্ছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা। তারপর আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রাথমিকভাবে আজকে 2500 পরিবারের জন্য খাদ্য সামগ্রী, শুকনা খাদ্য সামগ্রী আমরা এনেছি। এরপর ইনশাআল্লাহ আজকে রাতে চট্টগ্রাম শহরে আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আজকে চট্টগ্রাম শহরে আল্লাহ যদি বাঁচান 2000 পরিবারের জন্য চাল, ডাল, তেল, লবণ, এই খাবারগুলোকে প্যাক করে ইনশাআল্লাহ কাল বিতরণ করব। আবার কালকে কেনার পর পরশু বিতরণ হবে। এভাবে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ চট্টগ্রামের বিভিন্ন থানায় কাজ করব আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগেই আমরা ঠিক এখানেই একটা মাদ্রাসার সামনে পুরুষদেরকে আমরা ত্রাণ বিতরণ করেছি। আমরা চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনাতে আমরা আছি এই মুহূর্তে। এখানে জনাব নাসির সাহেব, উনি চট্টগ্রামের শহরে ব্যবসা করেন, ওনার বাড়িতে অনেক মহিলারা আশ্রয় নিয়েছেন বিভিন্ন বাসা বাড়ি থেকে। এখানে শুধুমাত্র মহিলারাই আশ্রয় নিয়েছেন, সেজন্য এটাকে আলাদা করে আমরা পুরুষদেরকে এখানে আর মিশ্রণ না করে মহিলাদেরকে আমরা এখানে ত্রাণ বিতরণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা যে পর্যন্ত গাড়ি আসতে পেরেছে এসেছে এবং নিচে পানি, কিন্তু গাছের লেভেল আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক উপর পর্যন্ত পানি ছিল, নামতে নামতে পানি এ পর্যন্ত নামছে আলহামদুলিল্লাহ, দ্রুততার সাথে পানি নামছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের দুর্ভোগ কিন্তু চরম পর্যায়ে আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে পর্যন্ত গাড়ি আনা সম্ভব হয়েছে ওখানে গাড়ি এনে আমরা শুকনা খাবার এবং পানি বিতরণ করছি প্রত্যেককে, 2 লিটার করে পানি, সেনার পানি এবং খেজুর, 1 কেজি করে খেজুর, 1 কেজি করে চিড়া এবং 1 কেজি করে চিনি এবং আপনার মোমবাতি আমরা এগুলো দিচ্ছি। আগামীকালকে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা ভারী খাবার দেবো আল্লাহ চাহেন তো। আজকে 2500 মানুষের জন্য আমরা 2500 প্যাকেট করেছি। আজকে আমরা এখানে যেখানে আছি, আমাদের সম্মানিত দর্শক যারা আমাদেরকে দেখছেন, এটা হলো চট্টগ্রামের সাতকানিয়া থানার কেরানীর হাটের সিটি সেন্টার আশ্রয় কেন্দ্র। এখানে 300-400 মানুষ আছেন আলহামদুলিল্লাহ। আমরা ঢাকা থেকে আসুন্না ফাউন্ডেশন থেকে এসেছি সারা বাংলাদেশের মানুষের ভালোবাসাগুলোকে প্যাকেট করে নিয়ে। আপনাদের জন্য আমরা ত্রাণ নিয়ে আসি নাই, আসছি ভালোবাসা নিয়ে। হয়তো প্যাকেট খুব বড় না, কিন্তু এটা আন্তরিকতা থেকে, ভালোবাসা থেকে। আল্লাহর অনেক প্রিয় বান্দারা আপনাদের জন্য নিবেদন করেছেন, আমরা তাদের আমানতটা আপনাদের কাছে পৌঁছাচ্ছি। আজকে এখানে কিছু শুকনা খাবার রাখা আছে, যেখানে 5টা করে স্যালাইন আছে, 1 কেজি করে চিড়া আছে এবং 1 কেজি করে খেজুর আছে এবং 2 লিটার করে সেনার পানি আছে। সেই সাথে আপনাদের জন্য আমাদের এখানে আছে হলো চিনি এবং আরো কিছু প্রয়োজনীয় খাবার, মোমবাতি ইত্যাদি আছে। আগামীকাল থেকে ইনশাআল্লাহ চাল, ডাল সহ অন্যান্য খাবার থাকবে। আমি আপনাদেরকে বলছি যে বিপদ আপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই বন্যায় আমাদের অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু একজন মুসলমান হিসাবে আমাদের বিশ্বাস থাকবে যে আমাদের সকল বিপদ আপদ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। আমি যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট হবে। দুনিয়ার বিপদে, আপনার বিপদে আমি পাশে দাঁড়াইছি, আখেরাতের বিপদে কিন্তু কেউ কারোর পাশে দাঁড়াবে না। আল্লাহ আপনাদের যে ক্ষতি হয়েছে বন্যার কারণে সেটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়ে পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সবাই দুনিয়ার বিপদের পাশাপাশি আখেরাতের বিপদ যেন আমরা দূর করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আসুন্না ফাউন্ডেশনের বন্যার্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতির কার্যক্রম চলছে। আমরা চট্টগ্রাম শহরে বহদ্রাটে একটি জায়গায় এই প্যাকিং গুলোর কাজ করছি। আপনারা জানেন আজকে আমরা সাতকানিয়াতে অনেকগুলো স্পটে আলহামদুলিল্লাহ ত্রাণ বিতরণ করেছি এবং একই সঙ্গে আগামীকালকে আল্লাহ চাহেন তো অনেকগুলো থানায় আমাদের
ত্রাণ কার্যক্রম চলবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ডালের প্যাক হচ্ছে, 1 কেজি করে ডাল, মসুর ডাল প্যাক করছে আমাদের ভাইয়েরা, এবং মসুর ডাল তারা মেপে মেপে পলিথিনে ভরছেন এবং সেটা হাওয়া বের করে করে আবার সেটাকে গিরা দিচ্ছেন। বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এখানে এসেছেন আলহামদুলিল্লাহ চট্টগ্রাম শহরের। আর এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা 5 কেজি করে চালের প্যাকেট এখানে করা হয়েছে, আমরা 2000 পরিবারের জন্য এখানে প্রস্তুত করছি। আবার সাতকানিয়াতে আরেকটি স্পটে প্রস্তুত হচ্ছে 2000 পরিবারের জন্য, সেগুলো ইনশাল্লাহ চকরিয়াতে এবং অন্যান্য জায়গায় চলে যাবে আল্লাহ চাইলে। এর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি চালের প্যাকেজিং হচ্ছে আলহামদুলিল্লাহ, চালের প্যাকেজিং হচ্ছে। ভাইয়েরা বড় বাকেটে করে 5 কেজির বাকেট গুলো ভরে ভরে ওনারা পলিথিনে ভরছেন, কেউ পলিথিনে ভরছেন, কেউ হাওয়া বের করে এটাকে গিরা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আর একদম ওই পাশে আমরা দেখতে পাচ্ছি যে তেলের কার্টন গুলো, তেলের কার্টন গুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে 1 লিটার করে ফ্রেশ এর তেল আছে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি লবণ আছে, সেটাও ফ্রেশ এর লবণ, 1 কেজি করে লবণ আছে আলহামদুলিল্লাহ। এখানে চারের বস্তাগুলো আছে আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের ভাইরা প্রস্তুত করছেন, কাজ মাত্র শুরু হলো, ইনশাল্লাহ রাতভর কাজ চলবে। এর পাশাপাশি সাতকানিয়াতে যে কাজগুলো চলছে সেখান থেকেও আমাদের ভাইরা অক্লান্ত পরিশ্রম করছেন, তার রিপোর্ট আমাদেরকে পাঠিয়েছেন। এখানে অনেক ভাই কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকে যার যার মতো এখানে আল্লাহর জন্য কাজ করতে আসছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে গত কয়েকদিন হলো, এবং আমরা আগামী আরো কয়েকদিন পর্যন্ত কাজগুলো চালাতে থাকবো, যতদিন পর্যন্ত মানুষের কষ্ট লাঘব না হয়। আমরা ইনশাল্লাহ চট্টগ্রাম, কক্সবাজারের এবং বান্দরবানের বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন আল্লাহ তাআলা কবুল করেন, আপনারা দোয়া করবেন, এবং আমাদের ভাইরা যারা কাজ করতে আসছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন জাযায়ে খায়র দান করেন, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ বিদিনা। এই যে ভাই, আপনার এই ভাইয়ের তো একটা হাত নাই দেখা যায়, একটু আসেন তো দেখি কি নাম আপনার। হ্যাঁ, সাফাত নূর, কি করেন আপনি, কিসের বিজনেস? আতর পাঞ্জাবি টুপির শোরুম আছে, বাসা কোথায় আপনার? চট্টগ্রাম ফতেহাবাদ, মাশাআল্লাহ। এক হাত নাই তারপর আপনি কষ্ট করছেন, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম, আল্লাহ আপনাকে উত্তম মিলুক। অনেক বেশি পরিশ্রম করছেন ভাইটা আমি দেখতে পাচ্ছি, খেয়াল করলাম যে তার এক হাত নাই তারপর আল্লাহর বান্দা কাজ করতে আসছেন আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা আছেন এখানে যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন। এই যে এই হলুদ পাঞ্জাবি ভাই, আপনি কোথা থেকে আসছেন? সামানাত নতুন ব্রিজ থেকে। কি করেন আপনি, ব্যবসা করেন? মাশাআল্লাহ। এই যে লাল রুপিয়ালা, এই ছোট ভাই মাঝখানে, তুমি কোথা থেকে আসছো আর তোমার বাসা কোথায়? রেড কিচেন সোসাইটি থেকে আসছো তোমরা কিছু মানুষ, পতেঙ্গা থেকে। তুমি কি করো, পড়াশোনা করো? কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ার পড়ো, মাশাআল্লাহ। কোথায় কোথায় পড়ো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভাইকে দেখতে পাচ্ছি মাদ্রাসার ছাত্র ভাইরা আছে, ভাই বোধহয় কোনো মাদ্রাসায় আছেন নাকি? মাদ্রাসায় শিক্ষকতা করেন, মাশাআল্লাহ। মাদ্রাসা পরিচালনার দায়িত্বে আছেন, কিন্তু অনেক বস্তা টেনেছেন, এই যে ঘরমাক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমাদের ইঞ্জিনিয়ার মুজাহিদ বেগ, ইঞ্জিনিয়ার মানুষ কাজ করছে আলহামদুলিল্লাহ, এবং এখানকার যে ভাইরা আছেন সবাই অক্লান্ত পরিশ্রম করছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করেন, জাযাকাল্লাহ খাইর। আমরা আপনাদেরকে বলবো, আপনাদের যাদের সাধ্য আছে, আপনারা শুধুমাত্র বন্যার্থদের নয়, যেই কোনো কষ্টে পীড়িত মানুষের পাশে দাঁড়াবার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। ইসলাম আমাদেরকে মানুষের পাশে দাঁড়াবার শিক্ষা দেয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে আমরা নিজেদেরকে নিয়োজিত করবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই যে তুমি কি করো, মাদ্রাসায় পড়ো, মাশাআল্লাহ। তো পায়ে ইয়ে বেঁধে নিছো তো ভালো করে, পলিথিন, ঠিক আছে ইনশাআল্লাহ। যেহেতু চাল সেখানে পাও দিয়ে যেন খালি পায়ে যেন মানও না হয় কোনো অবস্থাতেই, সবাই পায়ের মধ্যে পলিথিন বেঁধে নিয়েছে, যথাসম্ভব তারা সতর্ক থাকছে। এবং আপনারা জানেন প্রিয় দর্শক, এগুলো আতপ চাল, আমাকে কটা চাল দাও তো, মাশাআল্লাহ। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আতপ চাল, চিটাগাংয়ের মানুষ যেহেতু আতপ চাল খায়, অতএব তাদেরকে তো সিদ্ধ চাল দিলে হবে না, সেজন্য আমরা চেষ্টা করেছি আতপ চালের মধ্যে ভিয়েতনামি আতপ চাল, এবং যতটুকু ভালো আমরা করতে পেরেছি সেটা আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। ডাল এবং অন্যান্য জিনিসগুলো যত সম্ভব কোয়ালিটি ফুল আমরা দেওয়ার চেষ্টা করছি। আজকে শুকনো খাবার দিয়েছি আমরা, কাল থেকে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ চাল, 5 কেজি করে চাল, 1 লিটার করে তেল, 1 কেজি করে লবণ, এবং 1 কেজি করে ডাল, এগুলো প্রাথমিকভাবে চলে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে আমরা চূড়ান্ত ভাবে সিলেটের বন্যার মতো করে হয়তো একটু পানি শুকিয়ে আসলে মানুষের যখন কিছুটা আপনার ঘরে খাবারের সংকট দেখা দিবে, তখন আমরা হয়তো বস্তাভর্তি চাল, 1 বস্তা 1 বস্তা 25 কেজি করে হয়তো দেবো।
এরপরে পুনর্বাসনের যদি আমাদের তৌফিক হয় ইনশাআল্লাহ আমরা হয়তো পুনর্বাসনের কাজেও সামিল হব ইনশাআল্লাহ বিদিল্লাহ। সেই সাথে আরো জানিয়ে রাখি প্রিয় দর্শক, আপনারা অনেকে কাজ করার জন্য আগ্রহ দেখাচ্ছেন, বিশেষ করে চট্টগ্রাম শহরে যারা আছেন হয়তো অনেকে বলছেন যে আমরাও কাজ করতে চাই। আমরা আসলে এখানে যে পরিমাণ মানুষের প্রয়োজন তেমন অ্যানাউন্সমেন্ট ছাড়াই ব্যক্তিগত বলাবলিতে আলহামদুলিল্লাহ ভাইদেরকে আমরা পেয়ে গেছি। যদি অ্যানাউন্সমেন্টের প্রয়োজন হয় আমরা জানাবো, তবে আপনাদের যাদের অতিরিক্ত আগ্রহ আছে আসুন্না ফাউন্ডেশনের অফিসে নাম্বারে ফোন দিবেন, গুগলে আপনারা আমাদের নাম্বার পাবেন, সেখানে ফোন করে আপনি জানতে পারবেন চট্টগ্রামে আমাদের কোথাও প্যাকেজিং কাজ চলছে কিনা, চললে কোন জায়গায় ইনশাল্লাহ সেখানে আপনারা সামিল হতে পারবেন। জাযাকুমুল্লাহ খের, আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন। আমি এখানে শেষ করছি, আমাদের ভাইদেরকে আল্লাহ তালা যেন জাজায় খায়ের দান করেন, ডোনারদেরকে জাজায় খায়ের দান করেন এবং আমাদের বন্যার্ত মানুষগুলোকে আল্লাহ তালা যেন তাদের অসহায়ত্ব দূর করে দেন, তাদের দুরবস্থা দূর করে দেন, আমরা সে দোয়া করি। জাযাকুমুল্লাহ খের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।